ভাগ্য কখন কিভাবে খুলে যায় বলতে পারেন না কেউ, তবে রাতারাতি যে এক নাপিতের ভাগ্য খুলে যাবে স্বপ্নেও ভাবতে পারেননি সে। আর ভাগ্য খুলে যেতেই দ্বারস্থ হতে হলো থানায়, কারণ নিরাপত্তা প্রয়োজন তার, সেই মতো পুলিশও দিলেন নিরাপত্তা। এবার ভাবছেন যে কি এমন হলো যে থানার দ্বারস্থ হতে হলো ওই নাপিতকে? হ্যাঁ, এক টিকিটেই বাজিমাত, পেয়ে গেলেন 1 কোটি টাকা। ভাবতে পারেন, সামান্য সেলুনের দোকান থেকে হয়ে গেলেন কোটিপতি। একটি টিকিটের স্টল থেকে 60 টাকা লটারির টিকিট কাটেন মুর্শিদাবাদের ডোমকলের পার রঘুনাথপুর মালিপাড়ার রবিউল শেখ। টিকিট কাটতেন বহুদিন থেকে, ঠিকমতো মিলিয়ে দেখতেন, কিন্তু ভাগ্যের চাকা খুলতো না। হতাশা হয়ে পড়লেও টিকিট কাটার নেশা থাকতো তার। সেলুনের দোকানে কিছু রোজগার হওয়ার পর সাইকেলে ছুটতো টিকিট কাটতে। পরিবারে অশান্তি লাগলেও তবুও টিকিট কাটা ছাড়েননি। হঠাৎ টিকিট কিনে তার সেলুনের দোকানে ছিলেন, টিকিট মেলাতে গিয়েই বাজিমাত, একেবারে প্রথম পুরস্কার 1 কোটি টাকা তার টিকিটে। 17 তারিখে রাত 8টায় 1 কোটি টাকা পেয়েছি। কত টাকার টিকিট কেটেছিলেন? 60 টাকার টিকিট কেটেছিলেন। কোথা থেকে সেটা? ওই শালবাগানের মোড়। আচ্ছা, আমি রাস্তাতে বসে এসে টাইম হয়ে গেছে, দিয়ে আমি দেখলাম মিলে তো সঠিক বেঁধেছে। এই পর্যন্ত টিকিট কাটেন আপনি? আমি প্রায় 2-3 বছর থেকে কাটি। 2-3 বছর থেকে? আচ্ছা, মানে এটা আপনার নেশা ছিল, তাই তো? নেশা ছিল তো, হালকা নেশা। এমনি কাজ কাজ করতেন? সেলুনের কাজ টাজ করতো, একটা ভাঙা সেলুন আছে, ভাঙা সেলুনটায় কাজ টাজ করতো, দেওয়ালে বাড়ি, ওইখানে যা দু পয়সা হতো বাজার করতো, বাজার টাজার করে যা পয়সা থাকতো ওটা দিয়ে কাটতো। আচ্ছা, এমনি টিকিট কাটা নিয়ে আপনার বাড়িতে কোনো ঝামেলা? না, মানা করে, বাপ্পু মায়ে মানা করে, তাও আমি পুলিশে কাটে না, কম কাটে। পরিবারের সদস্যরা জানান খুবই দরিদ্র পরিবারে বসবাস, সামান্য সেলুনের দোকান থেকে পরিবার সামলানো, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, এই টিকিট কাটা নিয়ে পরিবারে অশান্তিও ছিল, এখন টিকিট জিতে খুবই খুশি হয়েছেন। সেলুনে কাজ করতে অনেকদিন থেকে টিকিট কাটে, আমরা বকি, অশান্তি হয়, তাও কাটে, কেটেছে, ফার্স্ট প্রাইজ বাড়ি। কত টাকা? 20 টাকা। 20 টাকা? জি। ভাই দাঁড়াম দিয়ে পড়ে গেছিল, কিছু অগ্ন টগন হয়ে যাওয়ার মতন হয়েছিল, ধরে নিয়ে এসে আবার কেলছে, নিয়ে এসছি আবার পড়ে গেছে, পড়ে গেছে, কেউ টিকিটটা কাড়ালে ভেবেলে পালিয়ে গেল অন্য আর সূক্ষ্ম জায়গায়, মানে যেখানে যেন কেউ না নিতে পারে, চলে গেল। চলে যেয়ে তারপরে করলো কি, একজন এখানকার লোক ছিল, সেখানকার ডাক্তার, একটা ডাক্তারের সঙ্গে অন্য জায়গায় পেঠে দেওয়া হলো। ওখানে পেঠে দেওয়ার পর আপনার করলো কি, ওখান থেকে সরাসরি থানায় চলে গেলাম। থানায় চলে যেয়ে ওখান থেকেই আপনার কাছে যা করলো থানাতেই সব কিছু করলে সংসারে অশান্তি হয়। ওই টিকিট কাটালে, টিকিট কাটালে অশান্তি হয় বাড়িতে, সামান্য মানুষ বলে যে ছেলে পেলে দুটাই তোর মেয়ে আছে, মেয়েদের বিয়ে দিতে হবে, টাকা পয়সা জোগাড় কর। তখন বলছে যে হবে জোগাড় করবো, আমার মেয়ে আমি করবো, আর ও ইনকাম করে আপনার ধরেন টিকিট করে। স্থানীয়রা জানান টিকিট কাটা তার নেশা ছিল, বাড়িতে সেলুনের দোকান, সেখান থেকে কিছু টাকা ইনকাম হলেই ছুটতো টিকিট কাটতে, তবে এখন অঞ্চলের কোটিপতি সে। আমাদের পাড়ায় রবিউল নামে একটা ছেলে, ইসলামের ছেলে, সে একজন চুল কাটে, চুল কাটে, ওর কর্মজীবন চলে, সে কোটিপতি হয়েছে ডিআর লটারিতে কাল গত রাত্রেবেলায়। হ্যাঁ, অঞ্চলেরই কোটিপতি বলা যায়, এলাকার কোটিপতি। ভালো লাগছে, গ্রামের মানুষ সবাই আনন্দিত আছে, ছেলেটাও আনন্দ, তার দুটো ছেলে মেয়ে আছে, তিনটে। ঈদের পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন? একদম চিন্তা নেই, আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস এর সাথে। কেরল, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, পুনে, এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয়। আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া, জুরানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। কল বা হোয়াটসঅ্যাপ নম্বর 9775750808 অথবা 9775757508।